নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড। আমরা আছি ভালো লাগার কবিতায়। এখন আপনাদের যে কবিতা শোনাবো সেটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবিতাটির নাম বাংলা মা। আমার শ্যামলা বরণ বাংলা মায়ের, রূপ দেখে যা আইরে আয়, গিরিদরি বনে মাঠে প্রান্তরে রূপ ছাপিয়ে যায়, ধানের খেতে বনের ফাঁকে দেখে যা মোর কালো মাকে, ধুলি রাঙা পথের বাঁকে বৈরাগিনী বিন বাজায়, ভীরু মেয়ে পালিয়ে বেড়ায় পল্লী গ্রামে একলাটি, বিজন মাঠে গ্রাম সে বসায় নিয়ে কাদা খড়মাটি, কালো মেঘের ঝাড়ি নিয়ে করুণার সে বাড়ি ছিটায়, কাচলা দিঘির পদ্ম ফুলে যায় দেখা তার পদ্মমুখ, খেলে বেড়ায় ডাকাত মেয়ে বনে লয়ে বাঘ ভালুক, ঝড়ের সাথে নিত্যে মাতে বেদের সাথে স্বপ্না চায়, নদীর স্রোতে প্রাথর নুড়ির কাকন চুড়ি বাজছে তার, দাঁড়ায় সাঁঝের অলিন দেশে টিপটিপারে সন্ধ্যা তারায়, ধূসর গাঙে ঘট ভরিতে যায় সে মেয়ে ভোরবেলায়, হরিত শস্যে লুটায় আঁচল ঝিল্লিতে তার নপুর বাজে, ভাটিয়ালি গায় ভাটির স্রোতে গায় সে বাউল মাঠের মাঝে, গঙ্গা তীরে শ্মশান ঘাটে কেঁদে কভু বুক ভাসায়। ভীষণ সুন্দর কবিতা, আপনারা অবশ্যই শুনবেন। এই কবিতার মধ্য দিয়ে নজরুল বাংলার যে নিঃসর্গ সৌন্দর্য তা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সবাই ভালো থাকবেন আর শুনতে থাকবেন বাংলা মা কাজী নজরুল ইসলাম।